দলিতার এই অপকর্ম ধামা চাপা দিতে জোর করে নিজের দোকানের কর্মচারী সাহায্যদাতার সাথে তার বিয়ে দেয়। তখনও কেউ জানতো না নির্জাতিতা এই কিশোরী মা হতে চলেছে। এখন সময় যত ঘনিয়ে আসছে ততই অজানা ভয় আর সংখ্যা পেয়ে বসেছে দরিদ্র এই পরিবারটিকে। হে মাইয়া নিয়া হে বাসা কামাইছি। আগে অন্য 50000। সোজা মানুষরা কাছে পয়ডাইছে কর্মচারী গেছে। হেরে টাকা দিয়া আমি মাইয়া উদ্ধার করে আনি তেইশ তারিখে তেইশ তারিখে আনার পরে দেহে মায়ার অবস্থা সিরিয়াস গত বুধবার গৃহকর্তা মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কিশোরী স্বজনরা পরদিনই গ্রেপ্তার হয়েছে অপরাধী এরই মধ্যে টঙ্গির মুন্সিপাড়ার বাড়ি থেকে গা ঢাকা দিয়েছে এই ধর্ষকের স্বজনরা কিন্তু কদিন পরেই জাজিরার এই কিশোরীর পরিবারে যে শিশুটি আলোর মুখ দেখবে কি হবে তার পরিচয় সেই সিদ্ধান্ত পেতে এখন আদালতের দিকে তাকিয়ে আছেন তার স্বজনরা কানাই ঘাট থেকে উদ্ধার করেছে র্যাব এ সময় একজনকে আটক করা হয়েছে র্যাব নয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন বৃহস্পতিবার রাতে কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি এলাকা থেকে জুনায়দ হাসান কাশেম জুনায়েদ ইসলাম কাশেম নামে এই শিশুকে উদ্ধার করা হয়েছে বুধবার কোম্পানিগঞ্জ থেকে আব্দুল জলিলের ছেলে জুনায়েদকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় ফলে একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে অপহরণকারী আব্দুল্লাহ শিশুর বাসা জলিলের গ্যারেজে কাজ করত চাকরি ছেড়ে দেয়ার পরও পাওনা বুঝিয়ে না দেয় সে এমন কাজ করেছে বলে জানায় র্যাবের এই কর্মকর্তা মাজার এলাকায় এই টাকা হ্যান্ডওভার করলে করবে আমাদের গোয়েন্দা দল যখন আগে থেকে ওখানে ছিল তার সময় বুঝতে পেরে আর মাজার এলাকায় আসেনি তারা তখন বিকাশের মাধ্যমে টাকাটা দাবি করে এর মধ্যে আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যেই অপহরণকারী তার লোকেশন আমরা ট্র্যাক করতে পারি যে কানাইঘাট এলাকায় সে তখন অবস্থানরত ছিল আমাদের আরেকটি দল তখন কানাইঘাট এলাকায় চলে যায় অবশেষে নিজ ঠিকানায় সমাহিত হলেন নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইট দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সাল আহমেদ ও নাজিয়া আফরিন চৌধুরী আদালতের নির্দেশে নিহত সাংবাদিক ফয়সাল ও নাজিয়া আফরিন চৌধুরীর বদল হওয়া মরদেহ শরীয়তপুরের ডামোটা এবং ঢাকার বনানী কবরস্থান থেকে তোলা হয় বৃহস্পতিবার রাতে এরপর ঢাকা থেকে নিয়ে আসা ফয়সাল আহমেদের মরদেহটি রাতেই জানাজার শেষে একই কবরস্থানে দাফন হয় শরীয়তপুরের ডামোটা গ্রামে অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ফয়সালের বাড়ি থেকে নাজিয়ার মরদেহটি উত্তোলন করে ভাই আলী আহাদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে শুক্রবার দুপুরে নাজিয়ার লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়